সারা দেশের মধ্যে প্রথম রাজশাহীতে চালু হচ্ছে ওয়ার্ড পর্যায়ে করোনা টিকা রেজিস্ট্রেশন করে ভ্যাকসিনেশন দেওয়া শুরু আগামী 26 জুলাই। আগামী 26 জুলাই থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীতে ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস এর টিকা রেজিস্ট্রেশন ও ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে আগামী 26 জুলাই। একযোগে রাজশাহী মহানগরীর 30টি ওয়ার্ড কার্যালয় নির্ধারিত স্থানে ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করছে রাজশাহী সিটি কর্পোরেশন। করোনা টিকা রেজিস্ট্রেশন ও ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নে রোববার দুপুরে নগর ভবনের সিটি হল রুমে সভাকক্ষে কাউন্সিলরদের সাথে মতবিনিময় করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। মেয়র আরও বলেন, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি EPI পরপর 9 বার দেশসেরা হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রম সারা দেশে প্রশংসিত। করোনা মহামারীতে মানুষকে বাঁচাতে করোনা টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহ করছে। রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য করোনা টিকার পৃথক বরাদ্দ আনা হচ্ছে। আগামী 26 জুলাই থেকে নিজ নিজ ওয়ার্ডে করোনা টিকার রেজিস্ট্রেশন করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি। এ সময় রাজশাহী বিভাগীয় পরিচালক ডক্টর হাবিবুল আহসান তালুকদার বলেন, EPI কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশন সারা দেশে মডেল হিসেবে স্বীকৃত। সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে করোনা টিকার রেজিস্ট্রেশন ও টিকাদানের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা অনেক কার্যকর হবে। সকলের সহযোগিতায় রাজশাহী মেয়র মহোদয়ের নেতৃত্বে করোনা টিকাদানে সারা দেশের মধ্যে মডেল হবে রাজশাহী সিটি কর্পোরেশন। ইতিমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য 36,000 ডোজ মডার্নের টিকা পাওয়া গেছে। আগামীতে আরও বেশি টিকা পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর স্বাস্থ্য শিক্ষা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা স্থায়ী কমিটির সভাপতি 6 নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান। সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহীর প্যানেল মেয়র 1 ও 12 নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র 2 ও 1 নং ওয়ার্ড